নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আমার চ্যানেল লকডাউন গার্ডেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা মুশকিল আসান ভিডিও নিয়ে চলে এসেছি গার্ডেনিং সম্পর্কে। আজকে আমি তোমাদের শেখাবো যে কিভাবে খুব সহজে আমরা কাটিং থেকে গাছ করতে পারি, অর্থাৎ কাটিং থেকে গাছ করার সবথেকে সহজ যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আজকে আমি তোমাদের শেখাবো যে কিভাবে খুব সহজে আমরা কাটিং থেকে যে কোনো গাছের কাটিং থেকে আমরা গাছ করতে পারি। তো এই যে এখানে আমি কিছু কাটিং লাগিয়েছি মাত্র দশ দিনেই কিন্তু সেই কাটিং থেকে গাছগুলো লেগে গেছে। এবার আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে আমি কাটিংগুলো করেছিলাম এবং কী পদ্ধতি মেনটেন করে আমরা সেই কাটিংগুলোকে লাগিয়েছিলাম। তো আমার কাটিংগুলো দেখছো কেমন লেগে গেছে, তো চলো একটা কাটিং তুলে তোমাদের দেখায় যে গাছটা কেমন লেগেছে। তো প্রথমে এই কাটিংটাকে তুলি, এই দেখো, দেখতে পাচ্ছ কী সুন্দর শিকড় বেরিয়েছে। তো বন্ধুরা, যদি তোমরা জানতে চাও যে কীভাবে এই কাটিং থেকে সহজে আমরা গাছ করব, এটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো বন্ধুরা, দেখে নিই যে আমি কীভাবে এই কাটিংগুলো বসিয়েছিলাম। প্রথমে যে গাছ থেকে আপনি চারা করবেন সেই গাছের কাটিং সংগ্রহ করুন। কাটিংগুলো যেন 6 ইঞ্চি লম্বা এবং 1/2 ইঞ্চি মোটা হয়, মিনিমাম 6 ইঞ্চি লম্বা এবং 1/2 ইঞ্চি মোটা হয়। আর কাটিংয়ের নিচের দিকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিন। এরপর তাড়াতাড়ি শিকড় আসার জন্য আপনি যেটা করতে পারেন, রুটিং হরমোন ব্যবহার করতে পারেন অথবা অ্যালোভেরা জেল, অ্যালোভেরা পাতার যে জেল সেটাও আপনি রুটিং হরমোন হিসেবে ব্যবহার করতে পারেন। তো রুটিং হরমোন হিসেবে যদি আমরা অ্যালোভেরা জেল অথবা রুটিং হরমোন কাটিং এড এটাকে ব্যবহার করি তাহলে তাড়াতাড়ি শিকড় চলে আসবে। এরপর রুটিং মিডিয়া হিসেবে অনেকে বালি ব্যবহার করে, কিন্তু আমি বলবো কোকোপিট ব্যবহার করতে। কোকোপিট হচ্ছে সব থেকে ভালো মিডিয়া এবং এতে খুব তাড়াতাড়ি শিকড় আসে। বালির ক্ষেত্রে যদিও বা একটু সময় লাগে, কোকোপিটে কিন্তু সব থেকে তাড়াতাড়ি শিকড় আসে। তো রুটিং মিডিয়া হিসেবে তোমরা যেটা করতে পারো, কোকোপিট ব্যবহার করতে পারো। একটা পাত্রে কোকোপিট নিয়ে তাতে জল দিয়ে ভিজিয়ে দাও, ভিজিয়ে দিয়ে কাটিংগুলোকে এইভাবে বসিয়ে দাও। এইবার কাটিংয়ের মাথা যেগুলো বাইরে আছে সেগুলোতে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দাও। যদি ফাঙ্গিসাইড না লাগাও তো সেখানে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং কাটিংটা পচে যেতে পারে, তাই কাটিংয়ের মাথাগুলোতে অবশ্যই ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। এরপর এই টপটাকে ভালো করে প্লাস্টিকে মুড়ে নিচের দিকটা দড়ি দিয়ে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পর এই টোটাল সিস্টেমটাকে এমন জায়গায় রাখবে যেখানে যেন ডিরেক্ট সানলাইট না পড়ে, অর্থাৎ আলো বাতাস থাকবে কিন্তু ডিরেক্ট সূর্যের আলো পড়বে না এমন জায়গায় এটাকে রেখে দাও। এই দেখো, 10 দিন পর আমি প্লাস্টিকটা খুলছি, দেখো কেমন সমস্ত কাটিং লেগে গেছে। এই দেখো, নতুন নতুন পাতা বেরিয়েছে এবং সমস্ত কাটিং কিন্তু লেগে গেছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে খুব সহজেই আমরা কাটিং থেকে গাছ করতে পারি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর কাটিং থেকে গাছ করার সম্পর্কে যদি অন্য কোনো তথ্য জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দেবো। আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।